মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সেই পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রাম। কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। আশার রংধনুটাও কখনো বা শুরু হতে না হতেই হয়ে যায় বর্ণহীন। জীবনের এমন নানান দোলাচলের মাঝেই কেউ কেউ একে একে টপকে যান বাঁধার সিঁড়ি। স্বপ্নকে ছুঁয়ে দেখার তীব্র চাওয়াটাই নাকি সময়ে সময়ে পথ দেখায় তাদের। সে পথে হেঁটেছেন বলেই তো আজ এত দূর এসেছেন সেলিম ওসমান। কিন্তু সেই পথের এক একটা সময় কত না চিন্তা ভাবনার মাঝেই পার করতে হয়েছে তাকে। কয়েকবার করে আবার শুরু করতে হয়েছে শূন্য থেকে। তবে সেসব পেছনে ফেলে আজ তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ী। কিন্তু নিজেকে এখনো সাধারণ কৃষক হিসেবে পরিচয় দিতেই পছন্দ করেন। আসলে আমি দিনের শুরুটা শুরু করি, আমার তো সকাল হয় রাত ৩টায়। এরপরে আবার যেহেতু আমি একজন ফার্মার, আমি ফার্মের কার্যক্রমগুলি এখান থেকে দেখি। আমার একটা ফার্ম হাউস আছে খুনলায়, আর নারায়ণগঞ্জে একটা ছোট আছে যেখান থেকে আমাদের দুধটা বিক্রি হয়। এই সংসারটাকে আমাকে প্রথম করতে হয়। পুকুরের মাছের খাওয়ার, গরুর খাওয়ার, ছাগলের খাওয়ার, ভেড়ার খাওয়ার, এগুলো আমাকে রাতে ৩টা থেকে ৫টা পর্যন্ত করতে হয়। তারপরে নামাজের পরে একটু শুই, আবার ৯টার মধ্যে উঠে বেরিয়ে চলে যাই। আর ব্যবসাটা যেন তাদের রক্তেই মিশে আছে। তার দাদা যিনি ছিলেন একজন ভাষা সৈনিক, তার হাত ধরেই দেশে শুরু হয়েছে পাটের ব্যবসা। মুক্তিযোদ্ধা বাবাও ব্যবসা করতেন, তবে তাদের আদি ব্যবসার অনেক কিছুই এখন আর নেই। সময়ের বদলে নানান ঘাত প্রতিঘাতে বদলাতে হয়েছে অনেক কিছু। পরিশ্রমই ছিল একমাত্র শক্তি। যে আমার দাদা এমএলএ ছিলেন এবং উনি একজন ভাষা সৈনিক, উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত। স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাবা, আমাদের পুরো পরিবারটাই পলিটিক্যাল ফ্যামিলি এবং আওয়ামী লীগের জন্ম আমাদের বাড়িতেই। আসলে আমরা রাজনৈতিক পরিবার এক কথায়। এরপরে ওখান থেকে আমার চাচা মোস্তফা সারোয়ার পাটের ব্যবসায় আসলেন। আমার দাদাই বাংলাদেশের প্রথম বাঙালি পাটের ব্যবসায়ী। এরপরে স্বাধীনতার পর মোটামুটি ভালোভাবেই আমরা আবার দাঁড়িয়ে উঠেছিলাম। ৭৫ সনে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমাদের পরিবারের উপর আবারও নির্যাতন। আমার বাবাকে গ্রেপ্তার করা হলো, আমাকে গ্রেপ্তার করা হলো, বড় ভাই বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য ভারতে চলে গেলেন। এরপরে আমাদের অবস্থাটা কী হতে পারে বুঝতেই পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সব ফ্রিজ করে নেওয়া হয়েছিল, আমাদের গাড়িগুলিকে ফ্রিজ করে নেওয়া হয়েছিল। তারপর মামলা মোকদ্দমা, ওই সময় আর্থিক কষ্ট আসলো আমাদের। আর্থিক কষ্ট আসার পরে যেহেতু আমার বাবা বা ভাইরা ব্যবসাটা জানতেন না, আমাকে ব্যবসায় ঢুকতে হলো। সেলিম ওসমানরা তিন ভাই দু বোন। ভাইয়েরা সবাই কোনো না কোনো সময় সংসদ সদস্য ছিলেন, সবাই বেড়ে উঠেছেন একই সাথে। কিন্তু বড় হবার পর, বিশেষ করে ৭৫ এর পর আলাদা হয়ে যান সবাই। তবে সম্পর্কটা কিন্তু এখনো আগের মতোই আছে। নানুজি, আমরা তিন ভাই। বড় ভাই নাসিম ওসমান, উনিও সংসদ সদস্য। ছোট ভাই শামীম ওসমান, ও সংসদ সদস্য। আমরা দুই বোন, আমাদের জন্ম সবারই নারায়ণগঞ্জে। আমরা বারাগ্রাম স্কুলের ছাত্র, ওখান থেকে লেখাপড়া করে আমি ১৯৭৪ সনে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। আমার বাবারা ১২ ভাই, ৬ ফুপু। তারা নারায়ণগঞ্জের বাইতুল রহমান, যেটা যেখানে নাকি আওয়ামী লীগের জন্মস্থান, ওখানেই আমরা ঈদ করতাম, ওখানেই কারোর জন্মদিন হলে জন্মদিন হতো। আর জীবনের বাঁকে বাঁকে নানান ঘাত প্রতিঘাতে সেই কৈশোর থেকেই সাহস জুগিয়েছেন একজন, তিনি তার সহধর্মিণী, যার প্রেমে পড়েছিলেন সেই ছোট্ট বেলায় বিদ্যালয়ের গণ্ডিতে থাকতেই। কম বয়সে প্রেম করেছি, পাশাপাশি বাড়িতে ছিলাম। আমি তখন ক্লাস ৮ পড়ি, ও তখন ক্লাস ৬ পড়ে। সেখান থেকেই শুরু, স্বাধীনতার পর থেকেই জমজমাট প্রেম, তারপর বিয়ে। তারপরে তিন মেয়ে, আমার দুই মেয়ের বিয়ে দিয়েছি, বর্তমানে ৩টা নাতি। এদেরকে নিয়ে ভালোই আছি আমি। স্বপ্নটাই ছিল নাতিদের সাথে বাদবাকি জীবনটা কাটিয়ে দেওয়া। তবে মনে করেন, পরিবারকে সময় দেবার ইচ্ছে থাকলেও ঠিকঠাক দিতে পারছেন না সংসদ সদস্য নির্বাচিত হওয়ায়। নারায়ণগঞ্জের মানুষজনের চাওয়াতেই নাকি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, আর এর মাঝেই চিনতে শিখেছেন জীবনকে। আমি মনে করি এটা একটা প্রক্সি। নাসিম ওসমানের অবর্তমানে আমাকে এই দায়িত্বটা নিতে হয়েছে। আমার পরিবারের থেকে বেশি আমার নারায়ণগঞ্জের জন্য বেশি কাজ করতে হয়। তা আগামী দিনগুলি পার করলে হয়তো আমার স্বপ্নটা আবার বাস্তবায়ন হবে।
নিজের শখটাও একটু ভিন্ন রকম। মানুষের জন্য ভালো কিছু করতে পারাটাই এখন তার শখ। এমনকি হজ করতে গেলেও একা যান না, নিজের ঘনিষ্ঠ সহচর আর প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের কয়েকজনকে নিয়ে তারপর যান আল্লাহর ঘরে। তার মাঝেও অন্যরকম এক ভালো লাগা কাজ করে তার। ছোটবেলা থেকে চলেছি মানুষের সাথে, মানুষের জন্য করি। আমি যা আয় করি তার 35% সবসময় আমি মানুষের জন্য ব্যয় করি। মানুষের জন্য কাজ করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় জিনিস। আমি নিজে কখনো হজে যাইনি একা। আমি সবসময় আমার পরিবার এবং আমার ফ্যাক্টরির শ্রমিক 10 থেকে 12 জন সঙ্গে নিয়ে আমি হজে গেছি এবং তাদেরকে নেতৃত্ব দেওয়া হয় 1 বছরের জন্য ফ্যাক্টরিকে কন্ট্রোল করার জন্য। ওখানে ইলেকশনের মাধ্যমেই এই হজে যাওয়াটা নির্বাচিত করা হয়। এছাড়া বিভিন্ন জনের চিকিৎসা, হাড়ের অপারেশন, কিডনির পরিবর্তন, এগুলি আমার কাছে যখনই যে এসছে তার জন্য আমি করেছি। সবসময় ঈদের সময় একটা প্যাকেট তৈরি করি। এই প্যাকেটে অন্তত সারাদিনের ঈদের একটা 6 জনের পরিবারের সমস্ত কিছু থাকে, শাড়ি, লুঙ্গি, সেলোয়ার কামিজ, গেঞ্জি, আমি এটা দিই। আমি নির্বাচনে পাশ করে প্রথমেই আমি আমার এলাকায় 20,000 প্যাকেট এভাবে দিতে পেরেছি এবং মানুষের সহযোগিতায় আমি এটা পেরেছি। আর রাজনীতির বোকাটাও তার মাথায় এসেছিল ছোটবেলাতেই বাবা দাদাদের দেখেই। সেখানেও কম বাধা বিপত্তি পাড়ি দিতে হয়নি তাকে। 1975 পরে আমাকে আমাদের পরিবারটাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়। তখন দেখলাম টাকার অত্যন্ত প্রয়োজন। একসময় চেয়েছিলাম যে রাজনীতি করে মানুষের উপকার করবো বাপ দাদার মতো, পরবর্তীতে দেখলাম না, এটা কোনো বেনিফিট নেই, বরঞ্চ আমাকে, আমি যদি বাংলাদেশে শ্রমিককে যদি আমি ডেভেলপমেন্ট করতে পারি এটা আমার জন্য অনেক ভালো। এরপর আমি বিকেএমএ সৃষ্টি করি, আমাদের কয়েকজন সহকর্মীকে নিয়ে আমরা বিকেএমএ সৃষ্টি করি। এরপর আমাদের শ্রমিকের সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে আমরা আস্তে 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 ডেভেলপ করতে থাকি। আজকে আমার জন্য এটা সাকসেস যে আজকে বাংলাদেশে প্রথম রপ্তানিযোগ্য পণ্য হচ্ছে নিটওয়্যার। আজকে কিন্তু আমরা শুধুমাত্র ইউরোপ আর আমেরিকার মধ্যে নাই, আমরা নতুন বাজারের সৃষ্টি করেছি। তো এই নতুন বাজারকে ডেভেলপ করার জন্য কিছুদিন আগে আমরা একটা গাইড তৈরি করেছি যেটা নাকি 160টা দেশ এবং 25,000 বায়ার নাম আছে। এখন আমাদের উদ্যোক্তা যারা আছেন তারা এই নতুন বাজারের দিকে বেশি অগ্রসর হচ্ছেন। তবে এত কিছুর মাঝেও চেষ্টা করেন পরিবারকে সময় দেবার, আর নাতি নাতনিরাই তো এখন তার কাছে প্রাণের মানুষ। সময় সুযোগ পেলেই তাদের সাথে মেতে ওঠেন অনাবিল আনন্দে। আর যার সাথে পার করলেন জীবনের এতগুলো দিন, তার মূল্যায়নই বা কেমন তিনি? হাজবেন্ড হিসেবে আমি তো বলবো যে সবচেয়ে বেস্ট, মানে ওনার মতো একটা মানুষ, মানে আমার জানার মতো আমি দেখি নাই। উনি অত্যন্ত ভালো মানুষ, একটু রাগী কিন্তু সেটা রিকভার করে ফেলেন উনি। উনি সব দিক দিয়েই ভালো, আমি কোনো দিক দিয়ে ওনাকে, আমাদের আজকে বিবাহিত লাইফ 30 হবে, তো এই পর্যন্ত হয়তো 2-1 বার মন মালিন্য একটু হয়েছে কিন্তু ওনার তরফ থেকে উনি মিট আপ করে ফেলেছেন। নিজের সন্তান, নাতি নাতনি কারো চাওয়া পাওয়ারই কমতি রাখেননি তিনি। নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন, কারণ এখন তারাই তো তার সবকিছু। মানে ওনার 3টা নাতি মাশাল্লাহ আমার 2 মেয়ের ঘরে, তো ওরা আসার পর থেকে উনি মনে হয় পৃথিবীর মানে অন্য জগৎটা উনি ভুলে গেছেন। ওদেরকে নিয়েই থাকেন, ওদেরকে নিয়েই সময় কাটান, উনি কোথাও যান না, সন্ধ্যার পরে কাজ আর বাসা। উনি কোনো দাওয়াত বা কোনো কিছুতে সব কিছুই অ্যাভয়েড করেন, শরীরও ভালো থাকে না ওনার, তো উনি ওই বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে নিয়েই সময় কাটান। জীবনের অনেকটা পথ চলেছেন, অনেক কিছু দেখেছেন, তবে সবচেয়ে বড় পাওয়াটা মনে করেন বঙ্গবন্ধুর সাথে পরিচিত হওয়া, তার দেখা পাওয়া, যেটি সম্ভব হয়েছিল বঙ্গবন্ধু তনয় তার বন্ধু শেখ কামালের কল্যাণে।
ঢাকা কলেজে একই সাথে পড়াশোনা করতেন তারা। সেই সময়গুলো কতই না আনন্দমুখর ছিল। 74 সালে আমি ইন্টারমিডিয়েট পাশ করে বেরোই, ওই টাইমটা আমি রাজনীতি করতাম, ছাত্রলীগে ছিলাম। আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন শেখ জামাল, ওই সময়টা আমরা খুব আনন্দ উৎসবে কাটিয়েছিলাম। বঙ্গবন্ধুর সাথে আমার অন্তত সপ্তাহে একদিন দেখা হতো। তো উনি ওনার মাছটা কেনার জন্য উনি আমাকে চয়েস করেছিলেন। উনি সবচেয়ে পছন্দ করতেন কোরাল মাছ, তো ওনার কোরাল মাছ কিনে দিতে পারলে উনি খুব আদর করতেন। রবিবারে আমি মাস্টার নিয়ে ওনার সাথে দেখা করতাম। তো উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে তোমার রাজনীতির দরকার নেই, তুমি ব্যবসা করো, এমন ব্যবসা করো যাতে জনগণের কল্যাণ হয়। তো ওই সমাজটায় আমি একটু উচ্ছৃঙ্খল ছিলাম, কারণ মুক্তিযোদ্ধা শেষ করার পরে ওই বয়সে মানে বন্ধু বান্ধব মারামারি এগুলো হতো, এবং আমি যখন কলেজে পড়ি তখন আমি থাকতাম সূর্য সেন হলে। কিন্তু হঠাৎ করে 75-এ মহান সেই মানুষটিকে হত্যার পর যেন পাল্টে গেল তাদের অবস্থাও। গ্রেপ্তার হলেন তার বাবা, তিনি নিজেও আটক হলেন সেনাবাহিনীর হাতে। দুঃস্বপ্নের মতো কাটলো কয়েকটা দিন। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমার বাবাকে গ্রেপ্তার করা হলো, বিভিন্ন মামলার মোকদ্দমা দেওয়া হলো। কিছুদিন পরে আমাকে আর্মিরা ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গিয়ে বাংলাদেশ বেতারে আমাকে নিয়ে গেল, ওখান থেকে বঙ্গভবনে নিয়ে গেল, এবং একটা রাত সারা রাত আমার উপর টর্চারিং চলল। তারপরে যাই হোক, যে কোনো উপায়ে 3 দিনের মাথায় তারা আমাকে ছেড়ে দিল। রেডিও অফিসে গিয়ে তাদের কাছে আমার হাজিরা দিতে হতো। ওই সময়টা আমার খুব খারাপ যায়। এরপরে আমি চিন্তা করে দেখলাম যে আমার অর্থনৈতিক কষ্ট ওইভাবে এমনভাবে আমাদের পরিবারকে ধরলো যে মানুষ সহযোগিতা না করলে আমাদের নাকে থাকতে হবে। মানুষ অনেক সহযোগিতা করেছে ওই সময়। আমাদের যে বসত বাড়িটা ছিল সেটা সোনালী ব্যাংকের কাছে মর্টগেজ দেওয়া ছিল, ওটাকেও নিলাম করে দেওয়া হলো ইচ্ছাকৃতভাবে। নিলাম করে দেওয়ার পরে নানগঞ্জ মানুষ এটাকে অবমুক্ত করলো। আমার মনে আছে একজন কসাইও 2.5 টাকা দিয়েছিলেন। তখন সেই সময় নানগঞ্জের মানুষের প্রতি একটা ভালোবাসা আমার জন্মায়। এই ঘটনাটাই বদলে দেয় তার মননকে। বুঝতে পারেন এভাবে চলবে না, কিছু একটা করতেই হবে। সে উদ্দেশ্যেই বেরিয়ে পড়েন ঘর থেকে। তারপরে চিন্তা করলাম যে আমাকে কিছু করতে হবে। তো ক্যাপিটাল বলে তো কিছুই ছিল না। তখন থেকে আমি মনে করি আমার সময়টাই আমার ওয়ার্কিং ক্যাপিটাল। সময়টাকে যদি আমি প্রপার ইউটিলাইজ করতে পারি এটাই হবে আমার ওয়ার্কিং ক্যাপিটাল। তো প্রথমে আমি খুব ছোটো ছোটো ব্যবসা করেছি। আমার ঘর থেকে আমি বেড়েছি মাত্র 6.5 টাকা নিয়ে। 6.5 টাকা নিয়ে আমি ব্যাংকের সহযোগিতা চেয়েছি, যে ওই সময় কেউ আমাকে ব্যাংক সহযোগিতা করেনি। খুব ছোট থেকে শুরু করেন তিনি, আর ব্যবসাটা করতে চেয়েছেন নিজের অবস্থানটা ধরে দেখেই। তারপর বন্ধু বান্ধবের সহযোগিতায় আমি তখন দেখলাম যে যত ছোট কাজ হোক না কেন আমাকে প্রতিদিন একটা আয় করতে হবে আমার সংসার চালানোর জন্য। তখন আমি ময়মনসিংহের গফারঘাট থেকে মুরগি নিয়ে আসতাম। মুরগি নিয়ে এসে আমি বাইতুল মোকাররমে কিন্তু আমি ফুটপাতে দাঁড়িয়ে মুরগি বিক্রি করেছি। ওই সময় কিন্তু আমার অবস্থানটা খুব ভালো ছিল। আমি যদি ব্যবসায়ীদের ক্ষেত্রে চাঁদাবাজি করতাম তাহলে মাসে আমি 10-15 লক্ষ টাকা ইনকাম করতে পারতাম। আমি ওই জিনিসটাকে কখনো পছন্দ করিনি। আমি তখন শুরু করলাম এই ব্যবসাটা। তারপর কিছুটা মূলধন হবার পর বদলে ফেলেন ব্যবসার ধরন। ধীরে ধীরে বদলাতে থাকে তার জীবনও, দিন বদল ঘটে একটা সময়। ব্যাংক থেকে লোন নেবারও প্রয়োজন পড়ে। এবার আর গড় রাজি হলো না তারা, ব্যবসাটাও এগিয়ে গেল তার। আমার আর পরবর্তীতে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েও আর পড়ার সুযোগ আমার হলো না আর্থিক কষ্টে। এরপর আমি শুরু করলাম লোকালে হুঁশিয়ারি ব্যবসা। আমি নানগঞ্জ থেকে মাল বানিয়ে নিয়ে এসে ঢাকায় ফুটপাতে ফুটপাতে বিভিন্ন মার্কেটে আমি মাল সাপ্লাই করতাম। এখান থেকে আস্তে আস্তে আমার একটা ফান্ড হয়। এই ফান্ডের পরে তখন আমার মনে পড়ল যে বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন এমন একটা কাজ করো যেখানে অনেকগুলি পরিবারকে তুমি সহযোগিতা করতে পারবে। ওই চিন্তাভাবনা করে আমি ছোট্ট করে একটা নিট গার্মেন্টস ফ্যাক্টরি করি। তা প্রথমবার ব্যবসা করতে গিয়ে 2.5 লক্ষ ডলারের মাল বানিয়ে ওই মালটাকে বিদেশে পাঠিয়ে আমি ধরা খেলাম $45,000। তা IFC ব্যাংক আমাকে তখন খুব সহযোগিতা করেছে। আমি আবার পরবর্তীতে আবার শুরু করি।
শুরু করার পরে দিন দিন আমায় এটা ডেভেলপমেন্ট 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 হতেই থাকলো। তো এই কাজটা শেখার জন্য আমাকে মাদ্রাস যেতে হয়েছিল, যে কত কম পয়সায় ইনভেস্ট করে কত বেশি মাল তৈরি করা যায়। তো মাদ্রাসের ত্রিপুরায় আমি এই ট্রেনিংটা নিই। এরপরে বাংলাদেশে আমি দেশীয় মেশিনারিজ দিয়ে আমি আমার ফ্যাক্টরি পরিচালনা করি। আস্তে আস্তে আমি একজন ইটালিয়ান পার্টনার পেলাম, ইন্ডিয়ান, তার মাধ্যমে আমি 18টা ফ্যাক্টরি পরিচালনা করি। ওখান থেকে আমার শুরু হয়। তখন আমি চিন্তা করলাম যে এবার আমাকে নেটওয়ার্কে আলাদা একটা সেক্টর হিসেবে তৈরি করতে হবে। তখনই আমি এই নেটওয়ার্কে আলাদা সেক্টর করার উদ্যোগ নিলাম। আমরা মাত্র 70 জন তখন এই নেটওয়ার্কের ব্যবসা করি। এই 70 জন নিয়ে আমরা আবেদন করলাম সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ওনাকে বোঝাতে পারলাম। বর্তমান বাণিজ্যমন্ত্রী, তখনও বাণিজ্যমন্ত্রী ছিলেন, উনি তখন আমাদেরকে সহযোগিতা করলেন, তার মাধ্যমে আজ বিকিমি হলো। ব্যবসার সাফল্যই তাকে উৎসাহিত করে ক্ষেত্র বাড়াতে, শুরু করেন অন্যান্য ব্যবসাও। শুরু হয় বিশাল এক কর্মযজ্ঞের। এর মাঝেই ব্যবসায়ীদের নতুন সংগঠন বিকেএমই এর সভাপতিও নির্বাচিত হন তিনি। কিন্তু তথাকথিত 111-এ আবার বদলে যায় সবকিছু। স্পিনিং মিলের দরকার আছে যদি আমাদের ব্যবসা আমরা চিরস্থায়ী করতে চাই। আমরা সাহস করে সরকারের কাছে অনুরোধ করলাম, ব্রাসেলসে গিয়ে আমরা এটাকে স্বীকার করে নিলাম যে হ্যাঁ, আমাদের ভুল হয়েছে, আমাদের জিএসপি তোমরা সুবিধাটা দাও, কিন্তু এই জিএসপিগুলি তোমরা বাতিল করে দাও। এই স্যাক্রিফাইসটা করাতেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে গেলাম। বড় বিষয় যেটা, আমরা যেটা স্বপ্ন দেখেছিলাম, যে কারণে করতে চেয়েছিলাম, যে 4-5টা স্পিনিং মিল ছিল, আজকে কিন্তু সেখানে 450 স্পিনিং মিল আছে, যেটা দিয়ে আমরা রপ্তানিযোগ্য পণ্য তারা বানাতে পারছে। এবং তার সাথে প্রায় 20 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। নেটওয়ার্কে আমরা আজকে প্রথম স্থানে আছি বাংলাদেশে, এবং সারা বিশ্বে কিন্তু আমরা দ্বিতীয় স্থানে আছি। এবং 111-এর সময় আমাকে 2 বার গ্রেফতার করা হলো, আমার ঘরে একটা ফ্যাক্টরিতে পিস্তল রাখা হলো, এভাবে বিভিন্ন মামলায় আমাকে জড়িয়ে দেওয়া হলো। এরপর থেকে আমি তখন আমার আবার সর্বস্ব হারানোর মতো অবস্থা। এরপরে আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে আবার আমাকে বিকিমির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হলো, এবং নানা চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হলো। বিকিমির প্রেসিডেন্ট হিসেবে আমি ফেডারেশনের ডাইরেক্টরশিপটা পেলাম। নিজের ব্যবসার পাশাপাশি কাজ শুরু করেন সাধারণ মানুষজনের জন্য, নতুন উদ্যোক্তাদের জন্য। সবচেয়ে বড় ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে সময়। সময়কে যদি ঠিকমতো না দেওয়া হয়, তাহলে কিন্তু ব্যবসা কেউ চিরস্থায়ী হতে পারবে না। টাকা দিয়ে ব্যবসা হয় না, টাইমিংটা দিয়ে, প্ল্যানিংয়ের মাধ্যমে ব্যবসাটা হয়। টাকা দেওয়ার জন্য তো ব্যাংক আছে, ব্যাংক তো টাকা দিবে, এবং ব্যাংকের সাথেই ব্যবসাটা করা সবচেয়ে ভালো, কারণ তখন কিন্তু একটা গার্জিয়ানশিপ পাওয়া যায়। প্রায় সময় যারা বেকার তাদেরকে নিয়ে আমার প্রতিষ্ঠানটা খুললে তাদেরকে নিয়ে আমি এটা দেখাই। আমি একটা গরু কিনেছিলাম, আজকে আমার কাছে 600 গরু। আমি একজোড়া ছাগল কিনেছিলাম, আজকে আমার কাছে প্রায় 200 ছাগল, এবং বিদেশে ইন্ডিয়ান ভেড়া আমার কাছে মাংস উৎপাদন করার জন্য। খুব অল্প পয়সায় কীভাবে করা যায় এটা আমার এলাকার ছেলেপেলেকে নিয়ে আমি প্রায় সময় আমি তাদেরকে দেখাই। প্রতিদিনই নিজের প্রতিষ্ঠানে আসেন সেলিম ওসমান, ঘুরে ফিরে দেখেন সবকিছু, কথা বলেন কর্মকর্তা আর কর্মচারীদের সাথে। আর যারা একবার তার প্রতিষ্ঠানে কাজ করতে আসেন তারা আর সহজে ছেড়ে যান না, বিষয়টা ভালোই লাগে তার। সবসময় এখানে অনেক বছর ধরে কাজ করে, লাইক এ মাই সান, লাইক এ মাই ডটার, এদের সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে। এবং আমি বলবো যে আমার পরিবারে যে সম্পর্ক তার থেকে বেশি সম্পর্ক আমার এখানে। এখানে আমার 25 বছরের ওয়ার্কার্স এখানে আসছে, শুক্রবারে কোনো দিনই এখানে কাজ চলে না, এবং সরকারি সবগুলি ছুটি তারা উপভোগ করে। আজকে 3 দিন পরে কিন্তু ফ্যাক্টরি চললো, সবাই আমাদের
ইচ গ্রুপ ইনস্যুরেন্সের আওতায়। তাই এই মানুষগুলো, তার কর্মীরাই তার খুব কাছের, খুব আপন। তাদের কথাও ভাবেন প্রতিনিয়তই। তাদের সুখ দুঃখগুলো ক্ষণে ক্ষণে ছুঁয়ে যায় তাকে। আমরা ফিল করেছি যে নাইট শিফটে কাজ করলে শ্রমিকদের সেই কর্মক্ষমতা অনেক কমে যায়, দিনের বেলায় প্রোডাকশনে তারা অনেক মানে রিজেকশনের পরিমাণ বেড়ে যায়। তার জন্য অন্তত আমার ফ্যাক্টরিতে আমি শুরু করি প্রথমে, আজকে 17 বছর আমার ওইখানে কোনো মানে নাইট শিফট চলে না, ওভারটাইম দিয়ে নাইট শিফট চলে না। সেক্ষেত্রে কিন্তু আমাকে স্যালারিটা একটু বেশি দিতে হয়। শ্রমিকরা যদি শরীর স্বাস্থ্য না ভালো থাকে তাহলে ওরা প্রোডাক্টিভলি কাজ করবে কী করে? আমরা তাদেরকে হজে পাঠাই, প্রতি মাসে একটা অনুষ্ঠান করি, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। একসময় আমার শ্রমিকদেরকে আমি আজকে থেকে বছর তিনেক আগে প্রায় 22 বছর আমার শ্রমিকদেরকে আমি ইয়ে করেছি, ওদেরকে সকালের নাস্তা দুপুরের খাওয়া দিয়েছি। তখন শ্রমিকের সংখ্যা কম ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, যার জন্য ওইটা পাপ আমরা এখন আর করতে পারিনি। যার জন্য আমরা প্রতি শ্রমিককে দুপুরের খাওয়ার পয়সাটা আমরা দিয়ে দিই এবং আমার গেট কিন্তু চেক করা হয় যে শ্রমিকরা ঠিক মতো তাদের খাওয়াটা আনছে কিনা। যদি তাদের খাওয়ার পরিমাণ কম থাকে তাহলে কিন্তু তাকে গেটে দেখতে দেওয়া হয় না। তাই এটা যাতে ওদের শরীর স্বাস্থ্য ভালো হয় তার জন্য আমরা পয়সা দিচ্ছি, ওরা নিজেরা রান্না করে নিয়ে আসছে। তা শ্রমিকদের সাথে যত মালিকের সুসম্পর্ক হবে সেই ফ্যাক্টরিতে কখনোই কোনোদিন গন্ডগোল থাকবে না। শুরুটা তো করেছিলেন খুব ছোট পরিসরে, তারপর কত কিছুই না ঘটে গেল। একদিন চোখ মেলে দেখলেন শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে গেছেন তিনি। আজ প্রায় 25 বছর তার প্রতিষ্ঠানের তৈরি পণ্য রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। 12টা মেশিন দিয়ে ফ্যাক্টরি চালু করেছিলাম, আজকে প্রায় 1000 খানিক মেশিন আমার এখানে চলছে। স্টার্টিংটা যেহেতু খুব ছোট থেকে দিন দিন এটা বাড়ছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে একদিন বাংলাদেশ চায়না থেকে অনেক বেশি এই রপ্তানিযোগ্য পণ্য বিদেশে পাঠাতে পারবে। চায়না পিছিয়ে পড়ছে, আমরা এগিয়ে যাচ্ছি। তো এটা রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের যে মেধা, আমাদের যে এক্সপিরিয়েন্স, আমরা সেটা কাজে লাগাতে পারি না, যার জন্য আমরা বারবারই পিছিয়ে যাচ্ছি। আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি বাংলাদেশকে আমরা অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। এই ব্যবসা করতে গিয়ে যেটা হচ্ছে পরিবেশের কিছু ক্ষতি হয়। তাই বর্তমানে আমাদের যে আমাদের সদস্য যারা তারা কিন্তু ইটিভির মাধ্যমে কাজ করছেন ব্যাংকের। একবার যদি ব্যবসা শুরু করতে গিয়ে কেউ যদি একটা মার খেয়ে যায়, সে যদি ডিফল্টার হয়ে যায় ব্যাংকের কাছে, তাহলে তার যত অভিজ্ঞতা ছিল সব কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। এই জন্য একটা আমাদের ওয়ান স্টপ সার্ভিসের প্রয়োজন। তো কখনো আমরা বাণিজ্য মন্ত্রীর কাছে যাই, কখনো আমরা পরিবেশ অধিদপ্তরে যাই, কখনো আমরা অর্থমন্ত্রীতে যাই, কখনো আমরা শ্রম মন্ত্রণালয়ে যাই। আমরা যারা নেতৃত্ব দিতে আসি তারাও কিন্তু আমাদের নিজেদেরকে আমরা লস করতেছি। সপ্তাহে যদি আমাকে 7টা মিটিং করতে হয় এই ব্যবসাকে স্থিতিশীল রাখার জন্য, এবং 7টা মন্ত্রণালয়ে যদি আমাকে যেতে হয়, তাহলে আমি কি করে সম্ভব আমার এটা সামাল দেওয়া সম্ভব? বিশ্বাস করেন সবকিছুই ভালোভাবে চলবে যদি মালিক আর শ্রমিকের সম্পর্কটা ভালো হয়। তাই সেদিকেই নজর এখন তার, যেন তাদের সুখেই তার সুখ, তাদের দুঃখটাও যে ভীষণ পোড়ায় তাকে। আমার তো প্রথম প্রথম মাসে 20 দিন আমাকে প্লেনেই কাটাতে হয়েছে, যে একটা স্যাম্পল করার মতো আমাদের ইয়ে ছিল না, আমাদের ভালো কোরিয়ার সার্ভিস ছিল না, আপনার ল্যাবগুলি ছিল না। তা আমাদেরকে প্রত্যেকটা স্যাম্পল ওখানে পাস করে নিয়ে আসতে হতো, তো বাইরের পক্ষে বারবার আসা সম্ভব হতো না। এবং আমরা কিন্তু দিনে অন্তত 3-4 বার আমরা কিন্তু তাদের সাথে সরাসরি কথা বলছি। আজকেও আমার বাইরের সাথে ভিডিও কনফারেন্স আছে, এবং আমাদের কুরিয়ার সার্ভিস এখন অনেক উন্নত হয়েছে। স্যাম্পল পাঠাতে গেলে আর 10-12 দিন সময় লাগে না, অন্তত 2 দিনের ভিতর ম্যাক্সিমাম স্যাম্পল আমাদের ওখানে পৌঁছে যায়, কালার সোর্স পৌঁছে যায়। এইগুলি কিন্তু আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, এবং ফ্যাক্টরির প্রোডাকশন দেখানোর জন্যও কিন্তু আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যাক্টরির প্রোডাকশনটা আমরা দেখাই। আমার রুমের ভিতরে আমার চেম্বারের পাশেই আমার বায়ারের অফিস, আমি এই বায়ারের সাথে প্রায় আমি 15 বছর ধরে কাজ করছি। তো এটা একটা আন্তরিক সম্পর্ক হয়ে যায় প্রোডাক্ট অ্যান্ড সেলার। তা আমাদেরকে উভয়ের সমস্যাটা দেখতে হয়, উভয় সমস্যাটা দেখার মাধ্যমে নেটওয়ার্কে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয়। আমরা যখন ব্র্যান্ডের কাজ করতাম তখন কিন্তু আমি বলেছি আমাদের এই সুযোগ সুবিধাগুলি থাকতো না, তখন কিন্তু আমরা এক্সারসাইজটা দেশীয় পেতাম না, আমাদেরকে কোরিয়ার থেকে অথবা চায়না থেকে আমাদেরকে এক্সারসাইজটা আনতে হতো। তো প্রায় সময় আমাদের এক্সারসাইজের কারণে আমাদেরকে এয়ার ফ্রেট দিতে হতো।
তার জন্য আমি আবার যেহেতু আমার বয়স হয়েছে তার জন্য আবার লাইফটাকে আমি একটু চেঞ্জ করে নিয়েছি, বেসিকে চলে গেছি। বেসিকে যাওয়ার পরে আমি এখন আমার মাল মেক্সিকোতে, আমেরিকাতে এবং ইউরোপের প্রায় 8টি কান্ট্রিতে আমাদের এই মাল যাচ্ছে। এছাড়া মালয়েশিয়া যাচ্ছে, দুবাইতে যাচ্ছে, যেটা আমাদের নিজেদের সোর্সে গিয়ে। তা আমার জামাইরা দুবাইতে কাজ করে, আমার জামাইরা মালয়েশিয়ায় কাজ করে। এখানে আমরা একটা নতুন বাজার আমরা তৈরি করতে পেরেছি। প্রায় আমরা 10 থেকে 12 কন্টেইনার মাল আমরা নতুন বাজারে প্রবেশ করাতে পেরেছি।